অব টাইম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি বিশ্বের পাঁচটি আজব স্কুল সম্পর্কে যেখানে কোনো শিক্ষার্থীরা ক্লাস মিস করে না আমরা বসবাস করছি আধুনিক যুগের সর্বোচ্চ শিখরে আর এই শিখরে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান যেটা হচ্ছে শিক্ষা আর এই শিক্ষা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে কোনো না কোনো বিদ্যালয়ে নিতেই হবে বই করতে হবে ক্লাস কিন্তু বাস্তবতা হলো স্কুলগুলোর বাধা ধরা নিয়ম আর কারিকুলামের পদ্ধতিতে শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে যায় কিন্তু বন্ধুরা বিশ্বের সব স্কুলই কিন্তু এক নয় রয়েছে কিছু আজব বিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা ক্লাস মিস করতে চায় না তাহলে আর দেরি নয় দেখে নেওয়া যাক পাঁচটি ব্যতিক্রমী স্কুল এক নাম্বার। বাংলাদেশের ভাসমান স্কুল প্রতি বছর মৌসুমি বন্যায় বাংলাদেশের এক পঞ্চমাংশ এলাকা প্লাবিত হয় এছাড়া বড় বড় বন্যায় দেশটির দুই তৃতীয়াংশ এলাকা পানির নিচে তোলে যায় তাই বন্যার সময় দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায় দুর্ভোগে ভোগে শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানে সর্বপ্রথম বাংলাদেশের তরুণ স্থপতি মোহাম্মদ রেজওয়ানের নৌকার মধ্যে ভাসমান স্কুল তৈরি করেন এই স্কুলে সাধারণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের মতোই নৌকার ভিতরে শ্রেণীকক্ষ পাঠাগার সবকিছুই আছে এই স্কুল কম্পিউটার সহ শিক্ষায় ব্যবহৃত ইলেকট্রনিক অনেক ডিভাইস দ্বারা সুসজ্জিত স্কুলের ছাদে রয়েছে সৌরবিদ্যুৎ প্যানেল এই বিদ্যুৎ সন্ধ্যার পরও স্কুলের কার্যক্রম চালানো যায় গ্রামে গ্রামে আলো দেওয়া যায় ব্যতিক্রমী এই ভাসমান স্কুলের আইডিয়াটি একটি কার্যকর ও ইউনিক আইডিয়া ছিল যেটি এখন একটি আন্তর্জাতিক মডেল আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন চলছে এই স্কুল আর উন্নত বিশ্বের শিশুদের পাঠক্রমেও যুক্ত হয়েছে এই স্কুলের কথা দুই নাম্বার ট্রেন স্কুল ট্রেনে ভ্রমণ এমন কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হ্যাঁ বন্ধুরা স্কুল যদি হয় ট্রেনে তাহলে কেমন হবে ভারতের রাজস্থানে এমন একটি স্কুল খুঁজে পাওয়া গেছে যেটার নাম হচ্ছে ট্রেন স্কুল আসলে স্কুলটি ট্রেনে নয় স্কুলটির কাঠামো তৈরি করা হয়েছে ট্রেনের বগির মতো করে এখানে এক একটা বগি এক একটা ক্লাস ছোট বাচ্চারা ট্রেনে উঠতে খুব ভালোবাসে এবং মজা পায় তাই শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে স্কুলটি আর প্রধান শিক্ষকের রোমটি তৈরি করা হয়েছে ট্রেনের ইঞ্জিনের মতো করে এখানে একটি অবাক করা ব্যাপার হচ্ছে এটি কোনো বেসরকারি স্কুল নয় এটি একটি সরকারি স্কুল বার্গেস হিল স্কুল এই স্কুলটির নাম হচ্ছে বার্গেস হিল স্কুল যেটি ইংল্যান্ডে ছিল একসময় এটা নিয়মকানুন ছিল খুবই কঠোর কিন্তু সেখানে একবার একজন নতুন প্রধান শিক্ষক বদলি হয়ে আসলেন তখন তিনি সকল কঠিন নিয়মগুলোকে বাদ দিয়ে দিলেন তারপর স্কুলটি এতই ফ্রি হয়ে গিয়েছিল যে শিক্ষার্থীরা যে যার মতো চলতে পারত তাদেরকে কোনো শাস্তি দেওয়া হতো না সেখানকার শিক্ষার্থীরা স্কুল ড্রেস বাদ দিয়ে কালারফুল ড্রেস পরে স্কুলে আসত ক্লাসের ভিতরে ধূমপান করত মোটরসাইকেল নিয়ে স্কুলে আসতো সেটাও আবার হেলমেট ছাড়া কেউ কেউ বিপজ্জনক খেলা খেলত কেউ কেউ ইচ্ছা মতো শিল্পকর্ম করত কেউ ইচ্ছা করলে তার পোষা প্রাণী কেউ স্কুলে নিয়ে আসত নাচ গান এখানে সবই এলাও ছিল যদিও এই নিয়মগুলি একটি স্কুল বা শিক্ষার্থীর সাথে মানায় না কিন্তু এই আজব নিয়মগুলোর জন্যই স্কুলটি পৃথিবীব্যাপী বিখ্যাত হয়ে গিয়েছিল একবার এই হেডমাস্টারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এটা কেমন স্কুল আপনি বাচ্চাদের কি শেখান তখন তিনি উত্তর দিয়েছিলেন আপনারা অন্যান্য স্কুলে যা শেখান আমি আমার স্কুলে তার চেয়ে বেশি শিখাই আমি শিক্ষার্থীদের শিখাই কিভাবে জীবনে মজা করতে হয় কিভাবে জীবনকে উপভোগ করতে হয় যাই হোক শেষ পর্যন্ত স্কুলটিকে বন্ধ করে দেওয়া হয় চার নাম্বার গ্রিন স্কুল বনের মাঝখানে তৈরি বিশ্বের আশ্চর্য ধরনের এই স্কুলের নাম গ্রিন স্কুল এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত বন জঙ্গলের মধ্যে করবেন না যে এটি ছোটখাটো কোন স্কুল এটা একটা ইন্টারন্যাশনাল স্কুল বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে স্কুলটি এমন সব উপকরণাদি দিয়ে তৈরি যা কখনোই পরিবেশের ক্ষতি করে না বরং এটি তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়ার বনের পর্যটন রিসর্টগুলোর আলোকে একটি মজার বিষয় হচ্ছে স্কুলটির প্রায় পুরো অংশই বাঁশ দিয়ে তৈরি চেয়ার টেবিল এমনকি সিঁড়ি ও বাঁশ দিয়ে তৈরি এখানকার বিদ্যুতের চাহিদা সোলার এনার্জির মাধ্যমে পূরণ করা হয় এখানে অর্গানিক ভাবে সবজিও উৎপাদন করা হয় যা শিক্ষার্থীরা স্কুলে লাঞ্চে খেয়ে থাকে এই স্কুলে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে পড়াশোনা করে পাঁচ নাম্বার ফরেস্ট কিন্ডার আপনারা তো অনেক স্কুলের নাম শুনেছেন নামগুলো দেয়া হয় শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য কিন্তু সত্যিকার অর্থে এই স্কুলটির নাম এবং কাজ এক আমরা জানি একটি কিন্ডার স্কুল মানে সেখানে থাকবে সুন্দর সাজানো শ্রেণীকক্ষ এবং রঙিন রঙিন শিক্ষার অন্যান্য উপকরণ তবে এগুলো সবই থাকে একটি বিল্ডিং এর ভেতর কিন্তু ফরেস্ট এমন একটি স্কুল যা কোনো কিন্ডার চার দেওয়ালের মধ্যে বন্দী নয় এটি ডেনমার্কের একটি বনের মধ্যে অবস্থিত এই বনে শিশুদের ক্ষতি করার মতো কোনো জন্তু জানোয়ার নেই ব্যতিক্রম ধর্মী এই স্কুলের শিক্ষার্থীরা জঙ্গলে এসে গাছের গুড়ির উপর বসে ঘাসের উপর বসে গাছের পাতার উপর বসে ক্লাস করে এবং সেখানে সবসময় তাদের দেখভালের জন্য থাকেন শিক্ষকরা এখানে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে খাওয়া দাওয়া করে খেলাধুলা করে ক্যাম্পিং করে এবং গাছ দিয়ে ঘর তৈরি করা শেখে এই স্কুলের শিক্ষার্থীরা সবকিছু প্র্যাকটিক্যালি শেখে অর্থাৎ কোন গাছের কি নাম কোন প্রাণীর কি নাম তারা কি খায় কোন ঋতুতে কিরকম আবহাওয়া থাকে এগুলো তারা বাস্তবে শিখতে পারে এজন্য তাদেরকে বই পড়তে হয় না আর এজন্য তারা কেউ ক্লাস মিস করে না এবং সবাই নিয়মিত স্কুলে আসে বন্ধুরা এই স্কুলগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ Thank you